হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে যে হেলটিপস এর কথা বলবো সেটি হচ্ছে চোখের নিচে ফুলে যাওয়ার কারণগুলো চোখের নিচে ফুলে যাওয়া জেনে নিন কারণগুলো ডার্ক সার্কেলের ব্যাপারটা বুঝলাম অনেকে জানে ডার্ক সার্কেল কেন হয় কিন্তু কেউ কেউ আছেন যাদের চোখের নিচের অংশ ছোট একটা পোটলার মতো হয়ে ফুলে থাকে চলিত ভাষাতে বলে ফেললাম শুদ্ধ ভাষায় এই সমস্যাটিকে বলা হয় আই ব্যাগ বুঝতে পারছেন না আমি আসলে কিসের কথা বলছি ছবিটির ডান দিকের অংশটি দেখুন এটা হচ্ছে একটা নর্মাল আন্ডার আই এরিয়া আর বাম দিকের মুখটা দেখুন চোখের নিচের ফোলা যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আই ব্যাগ আবার মনে করবেন না আমি আই আইব্যাগ থাকাটাকে নর্মাল বলছি আমি বলতে যাচ্ছি এটা অনেকের জন্য একটি সমস্যা এবং অনেকের অজান্তে এই স্পেশাল ফিউচারটি প্রকোপ আরও বাড়িয়ে ফেলছেন জেনে নিন আই আইব্যাগ আসলে কেন হয় এবং এটা। কমানোর জন্য আপনার কি কী করণীয় কারণ এক আপনার যদি ভালো ঘুম না হয় চোখের নিচে ফুলে যাওয়া একটা বড় কারণ রেগুলার ঠিকমতো ঘুম না হওয়া যারা জোর করে রাতে জেগে থাকেন এবং দিনে এখনও দু ঘন্টা তখন তিন ঘন্টা করে ঘুমিয়ে রাতের ঘুম পূর্ণ করার চেষ্টা করেন তবে শরীরে নিজের মধ্যে অয়ানি ধরে রাখতে শুরু করে একে বলে ওয়াটার রিটেশন আর শরীরে অ যাচিত পানি জমে থাকার কারণে অনেকে সারাদিন মুখ খুলে ফুলে থাকে আবার অনেকের চোখের নিচে ব্যাগ চলে আসে বছরের পর বছরে অনিয়মে এই ব্যাগ স্থায়ী হয়ে যায় এবং চেহারায় একটা পার্মানেন্ট বয়স্ক টাওয়ার্ড ভাব চলে আসে কি করবেন অবশ্যই রোজ রাতে সাত থেকে আধ ঘন্টা ফোন বন্ধ করে ঘুমাবেন দিনের বেলায় ঘুমানোর অভ্যাস বাদ দেবেন এর কোনো বিকল্প নেই কারণ দুই খুব দ্রুত ওজন কমিয়ে ফেলছেন যে কারণে হোক আপনি খুব বাজেভাবে ক্রাশ ডায়েট করে ওজন কমিয়েছেন আসলে ওজন কমানি বডিতে যেটুকু অতিরিক্ত পানি জমেছিল সেটি হঠাৎ বেরিয়ে গেছে সো বডি স্কিন লুজ হয়ে গেছে একই সাথে বডি ট্রাই করছেন হারিয়ে যাওয়া পানি আবার পরিমারি করে ফিল আপ করতে ফলাফল কিছু দিনের মধ্যে চোখের নিচে লুজ স্কিনের তলায় পানি জমে ব্যাগ তৈরি হওয়া যেই মানুষ কোনো দিন ব্যাগ ছিল না তারও হঠাৎ করে আই ব্যাগ তৈরি হতে পারে কি করবেন বুঝতে পারছেন কোনোভাবে ক্রাশ ডায়েট করা যাবে না কোনোভাবে এক মাস তিন কেজির বেশি ওজন কমানো যাবে না নয়তো যে ওয়েট কমেছে সেটা তো ফিরে আসবে সাথে আপনার অ্যাডভেঞ্চার রেজাল্ট হিসেবে ফ্রি হিসেবে আইব্যাগ ফিরে যাবেন কারণ তিন অতিরিক্ত লবণ খাওয়া যাদের অলরেডি হেরিডেটারি আইব্যাগ আছে তারা এই কারণে আরও বেশি ভাগ ভোগেন একজন মানুষের দিনে সব মিলিয়ে এক চা চামচের বেশি লবণ খাওয়া দরকার হয় না জি রান্নার ভেতরে লবণটাও কিছু কিন্তু এর ভেতরে চলে আসবে এবং এটুকু লবণ কিন্তু আপনি যে কোনো রেস্টুরেন্টে দুটা চিকেন ফ্রাই দুটা লার্জ ফ্রেঞ্চ ফ্রাই আর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন কিন্তু আপনি নিশ্চয়ই শুধু এটা খেয়েই সারাদিন পার করবেন না তো বুঝতেই পাচ্ছেন আপনার বাইরে খেয়ে রোজ কতগুলো অতিরিক্ত লবণ খাচ্ছেন আর যদি অতিরিক্ত লবণ খাবেন ততই আপনার বডিতে অতিরিক্ত পানি জমবে এবং যত পানি জমবে ততই আপনার আইব্যাগ বাড়বে কী করবেন যদি হঠাৎ করে দেখেন মুখ ফুলে উঠছে চোখে নিচটা ঝুলে যাচ্ছে সাথে সাথে নিজের লবণ ইনটেক চেক করুন দেখুন বাইরে কত খাওয়া হয়েছে এবং কাঁচা লবণ পাতে নিয়ে খাওয়া একেবারেই বন্ধ করুন কারণ চার আপনার হরমোন লেভেল ওঠা নামা করে আসলে আই ব্যাগ ফর্ম করে দুটি কারণে এক পানি জমে দুই চোখের নিচে ওই নির্দিষ্ট এলাকায় ফ্যাট জমা হওয়ার কারণে হরমোন লেভেলের ওঠা নামার কারণে শরীরের পানি জমা এবং ফ্যাট জমা দুটোই চেঞ্জ হতে পারে এবং এই কারণে হঠাৎ করে আপনার ফেস শেপ চেঞ্জ হওয়া এবং আই ব্যাগ দেখার মতো সমস্যা হতে পারে কি করবেন থাইরয়েড মেনোপস পি সিওএস প্রেগন্যান্সি এইসব কারণে আপনার যে ম্যাসিট হরমোনের চেঞ্জ হয়ে যে কারণে আপনি এইসব সিমটম দেখতে পাবেন হরমোন কন্ট্রোল সম্পূর্ণভাবে করা সম্ভব না করতে পারলেও পারমানেন্টলি আপনার আই ব্যাগের সমাধান নাও হতে পারে কিন্তু আপনি যদি চিরতর আইব্যাগ থেকে মুক্ত পেতে চান তবে সার্জিক্যাল চোখের নিচে ফ্যাট ডিপোসিট সরিয়ে ফেলতে পারেন অথবা চোখের নিচে বোটক্স ট্রিটমেন্ট নিতে পারেন দুই উপায়ে আপনি দীর্ঘ সময়ের জন্য আইব্যাগ সমস্যা থেকে মুক্তি পাবেন অবশ্যই এই ট্রিটমেন্টের জন্য একজন ডামাটোলজিস্ট এর সাথে কথা বলবেন কারণ পাঁচ এটা আপনার বংশগত সমস্যা বাবা মা কারো যদি ব্যাগ থেকে থাকে তবে সন্তানও হতে পারে এটা অত্যন্ত কমন এ ধরনের সমস্যা কোনো হোম রেমেডি কাজ করবে না কি করবেন একই সলিউশন ফ্যাট রিমুভাল অ্যান্ড বটস কিছু টিপস ঘন ক্রিম ইউজ করবেন না ঘন ঠিক আই ক্রিম ইউজ করলে চোখের নিচে ওয়াটার রিটেনশন প্রবলেম আরও বেড়ে যাবে রাতে ঠিক ক্রিম ইউজ করলে সকালে দেখবেন চোখ ফুলে মুখের অর্ধেক ঢেকে গেছে অবশ্য আই প্রোডাক্ট হিসেবে আই জেল ইউজ করবেন নট ক্রিম আইজেল অথবা অ্যালোভেরা জেল ফ্রিজে রাখুন পাফি আইস অথবা আই ব্যাগ সমস্যা দিনে কয়েকবার এই ঠান্ডা লেস ইউজ করলে ফোলা ভাব বেশ কন্ট্রোল থাকবে ফ্রিজে ইউজড টি ব্যাগ অথবা দুটো চা চামচ রেখে দিন সকালে জাস্ট পাঁচ মিনিটের জন্য দুই চোখের ওপরে ঠান্ডা ব্যাগ বা চামচ দিয়ে রাখুন অবশ্যই দিনে তিন লিটার করে পানি খাবেন যত বেশি পানি খাবেন ততই বেশি আপনার শরীরের নিজে থেকে জমিয়ে রাখা পানি বের করে দেবেন সাথে সাথে রোজ শশা খাবেন লেবুর রস খাবেন এবং দুই থেকে তিন কাপ গ্রিন টি খাবেন অতিরিক্ত লবণ এবং চিনি খাওয়া বাজে ডায়েট হ্যাবিটের কারণে শরীরে পানি জমে আইব্যাগ তৈরি হয়ে থাকলে রেগুলার এই টিপগুলো ফলো করলে সমস্যা সম সবসময় কন্ট্রোলে রাখতে পারবেন বন্ধুরা আজকের হেলথ টিপস এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন এবং তার সাথে পরিবেশকে ধন্যবাদ